যে দেবীকে পূজো করতেন রামকৃষ্ণ আর বিবেকানন্দ, যে দেবীর পায়ে আপনি প্রণাম করে গোটা বাঙালি জাতি, সেই দেবী কালী রূপী মহামায়াকে সুরাপ্রিয় মাংসপ্রিয় বলার পরেও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নেয়নি মমতা দিদি তৃণমূল সরকার। অন্যদিকে পশ্চিম বাংলা সহ গোটা দেশে মহুয়া মৈত্রের এই ন্যাক্কারজনক মন্তব্যের প্রতিবাদে উঠেছে সমালোচনার ঝড়। রাজ্যের 56টি থানায় যেমন মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি এফআইআর দাখিল করেছে, তেমনি মধ্যপ্রদেশেও দায়ের করা হয়েছে মামলা। উগ্র মেজাজের এবং দুর্বিনীত স্বভাবের অধিকারী এই তৃণমূল সাংসদের মন্তব্যের নিন্দায় সামিল হয়েছেন নরসিংহ প্রসাদ ভাদুরীর মতো বিখ্যাত ইতিহাসবিদ থেকে পশ্চিমবাংলার সুধী সমাজ ও বিশিষ্ট শিক্ষাবিদরা। তারপরেও মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করার কোনো চেষ্টাই মমতা ব্যানার্জির সরকার করেনি। বস্তুত মমতা দিদির এই আশ্চর্য নীরবতাই প্রমাণ করে হিন্দু দেবদেবীর সম্পর্কে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন কার্যত তাই হল পশ্চিমবাংলায় তৃণমূলের অঘোষিত পার্টি লাইন। তাই মমতা ব্যানার্জি ঘটা করে দুর্গাপূজা কালীপূজার উদ্বোধন করার জন্য গেলেও ধুলাগড়ে যখন দাঙ্গায় হিন্দুদের বাড়িঘর পুড়ে যায় তখন নীরব দর্শক হয়ে তিন দিন পর পুলিশ পাঠায় মমতা দিদির সরকার। মুর্শিদাবাদ সহ পশ্চিমবাংলার একাধিক জেলায় শুধুমাত্র নিজের গতি আর ভোটে জেতার লক্ষ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিমকে আশ্রয় দিয়ে সরকারি সহায়তায় ভোটার বানায় মমতা দিদির তৃণমূল সরকার। তাই মহামৈত্র দেবী কালীকে সুরাপ্রিয় বললেও দেশের প্রায় সব প্রসঙ্গে নিজের ক্ষুদ্র পাণ্ডিত্য জাহির করা মমতা ব্যানার্জি এই ক্ষেত্রে মুখে 10 নম্বরই তালা ঝুলিয়ে কুলুপ আঁটবে তাতে আর আশ্চর্যের কি আছে। উগ্র হিন্দু বিরোধী এই লাইনা যথেচ্ছ হারে মুসলিম তোষণের রাজনীতি করি পশ্চিমবাংলায় টিকে আছে কাঠমানির উপর প্রতিষ্ঠিত তৃণমূল এম্পায়ার। মমতা ব্যানার্জি জানেন মহামৈত্রের বিরুদ্ধে তিনি গ্রেপ্তারের আদেশ দিলে তার সংখ্যালঘু ভোট বাক্সে টান পড়তে পারে, তাই নিজ দলের সাংসদের এমন চরম লজ্জাজনক উক্তির পরেও মমতা দিদি এক বাক্যে মন্তব্য করেই নিজের দায়িত্ব খালাস করেছেন। আর তা হল নেগেটিভ বিষয় নিয়ে এত বিতর্ক কেন, যার মোদ্দা কথা হলো বকলমে মহুয়া মৈত্রের মন্তব্যকে সমর্থনে শীল মোহর দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে এই বিষয়ে বিতর্ক বা সমালোচনা হোক তা তিনি মোটেই চান না। যদিও পশ্চিমবাংলার আপামর বাঙালি সমাজ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্ষোভে এবং রাগে ফুঁসছে। মমতা ব্যানার্জি যে তার বিরুদ্ধে অবস্থান নেবেন না তা ভালো করেই জানেন মহুয়া মৈত্র, তাই তৃণমূল দলের তরফ থেকে অং বং যা কিছুই বলা হোক না কেন তিনি বলে দিয়েছেন আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক। আর মমতা ব্যানার্জি যে কালী প্রসঙ্গে স্নেহের আঁচল বিছিয়ে সমর্থন নিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছেন তাও খুব ভালো করেই জানেন এই দুর্বিনীত সাংসদ। তিনি জানলেও তার বস মমতা ব্যানার্জি এই সোজা সরল সত্যটুকু জানেন না যে তোষণের নির্লজ্জ রাজনীতি করে 5 বছর হয়তো গদি পাওয়া যায়, তবে এর পরের ইতিহাস শুধুই পরাজয় আর বিস্মৃতির। আগামী দিনে তা হারে হারে টের পাবেন মমতা ব্যানার্জি যে মহামায়ার শক্তি কত বিশাল আর বিপুল। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।